তোমার মুখটা যে কখন খালি থাকে আমি দেখতেই পাই না, খালি মুখটা, মুখে কিছু না কিছু মেখে বসে আছো, ঘুমাচ্ছ। হ্যাঁ, না না, আমি আর কি মাখতে বাকি আছে বলো তো? সবসময় যা মন যায় তাই বলবে? না না, তোমাকে তো আমি সাদা মুখ দেখিনি কখনো। আমি এমন করে বলছো, সবাই মনে কি করবে বলো তো? আমি স্নান করতে যাব, আমি ভাবছিলাম মুখটা একটু ফ্রেশ করে নিতে। আচ্ছা, তুমি এখন না হয় স্নান করবে, ঘুম থেকে উঠেই কি স্নান? যে সকালবেলা একবার লাগালে, এখন একবার লাগাচ্ছো, আবার বিকেলবেলা ঝাঁটপাট। তোমার এত জ্বালা কিসে বলো তো? জ্বালা নয়, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা ঠান্ডা থাকে। তোমাকে ওষুধ কিনতে হবে না, আমি কিনে নেবো। আচ্ছা শুধু ঠিক যা আছে। মন যায় তাই বলতে থাকে। আচ্ছা, তুমি এখন এটা দেখিয়ে কি বলতে চাইছো আমাকে বা বন্ধুদেরকে? কিছু বলতে চাইছি না আমি, আমি স্নান করতে যাব, এরপরে মুখটা এখন আমি মেখেছি দই আর বেসন একটুকু। একটু ঘুমিয়ে নাও। না, আমি ফ্যানের তলায় বসে আছি। দেখুন, ওই মুখটা তো ধুয়ে এলো, যে আবার কি মাখতে বসেছে দেখুন, আপনারাই দেখুন। শুধু ক্যামেরা অন এটা করছে। এটা এটা কি, এটা কি মুলতানি মাটি? ও, এটা মুলতানি মাটি। আমি একটু সত্যি মাখামাখি করি, মুখটা এতে করে ভালো থাকে। আর এই মুলতানি মাটিটা ভীষণ উপকার করে, এই রোদের পোড়া দাগ আর সব ঠিক করে দেয়, মুখটা ফ্রেশ লাগে মাখলে। একটার পর একটা লেগে না না, আছে। এরপর স্নান করে নেবো তো। ও আচ্ছা, তুমি ওই করো, শুধু ক্যামেরাকে অন করো। আমার আর কাজ কি বলো, স্কুল নেই। আমি যা করছি ও সেটাই করছে, আপনাদের দেখাচ্ছে। জিউ বাবা, ফলগুলো খে না। তুমি আগে ছাড়াও, ছাড়ছো কি খাবো? না না, ছাড়াচ্ছি, দাঁড়াও। কতক্ষণ ধরে বলছো আগে ছাড়াও তুমি? হ্যাঁ, কাল থেকে ওর বাবা ফলগুলো এনে রেখেছে, কিন্তু ফলগুলো খাওয়ানো হয়নি। আঙ্গুর ছিল, আঙ্গুরগুলো শেষ হয়ে গেছে, আর কমলা লেবু আছে, আর আপেল আছে। গাছে ঝুলছে আপেল। এই এগুলো তুমি সব খেয়ে নাও। আপেলটা একটু পরে খাবে, লেবু আপেল একসাথে খাবে? একসাথে খেতে নেই, একটু গ্যাপ দিয়ে দিয়ে খাবে। এখন দুপুরবেলা, বন্ধুরা, সমস্ত রান্না বান্না হয়ে গেছে, জিউকে একটু ফল খাওয়াতে বসেছি। কিছুক্ষণ পর ভাত খাওয়ার পর্ব শুরু হবে। হ্যাঁ, আজকে বাবা আমি রান্না বান্না করিনি, আজকে তোমার দিদুন রান্না করেছে। আমার মনে হয় গিমে শাকের চচ্চড়ি করেছে, আর বিউলির ডাল করেছে, আর বিউলির ডাল করেছে মানে যেটাকে বিরির ডাল বলি আমরা, আর কুমড়োর তরকারি করেছে। কি গো, তুমি তো খেতে পারবে নাকি? কোনো অসুবিধা নেই। ও, তাহলে মেন মানুষ যখন বলে দিয়েছে কোনো অসুবিধা নেই, তো কোনো অসুবিধা নেই। চুপ করো, চুপ করো, দিচ্ছি দিচ্ছি, খোসা ছাড়িয়ে দেব পুরোটা। আপেল তো খোসা সহই সবাই খায়, কিন্তু জিউ খোসা খাবে না। হ্যাঁ, মাছি বসবে না। তুমি কাকাইকে একটু দাও, তুমি একটু খাও। না, খাবে না। তুমি একাই খাবে? তাহলে তোমাকে সবাই ব্যাড বয় বলবে। না, আমি গুড বয়। আচ্ছা, তুমি গুড বয়, তাহলে কাকাইকে দুটো দাও, তাহলে গুড বয় হয়ে যাবে। না 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 না। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তোমাকে এতবার বলছি, তুমি কথা শুনছো না? দাও না না, ঘরে মাছি ঘরে না। রাগের কি আছে? ও তারে আচ্ছা।
বন্ধুরা, ঘরে ছোট বাচ্চা থাকলে যেটা হয়, গোটা ঘর ভীষণ অপরিষ্কার হয়ে আছে, ঝাড়ু লাগাচ্ছি কিন্তু কোনো মতে মেঝের চটচটে ময়লা পরিষ্কার হচ্ছে না। জিউ যেখানে সেখানে বিস্কুট খাচ্ছে, চকলেট খাচ্ছে, ঘর ভীষণ ময়লা হয়ে গেছে। আপনাদের বাড়িতে কি এরকম হয়? যদি হয় তাহলে আসুন আমি আপনাদের এই চ্যাটচ্যাটে ঘর পরিষ্কার করবার জন্য আমি বিশেষত কি করি দেখুন, আসুন আমার সাথে। যদি আপনাদের এরকম হয় আপনারাও এরকম করতে পারেন। দেখুন আমি এখানে দুটো সসপ্যান বসিয়েছি, জলটা কত বেশি পরিমাণে ফুটে উঠেছে দেখুন। এই কমলা লেবুর খোসা ফেলে দেব না, দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। আরও একটা সসপ্যান দেখুন, জল গরম হয়ে এসেছে, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আপেলের খোসাগুলো, দেখুন কোনো কিছুই ফেলবার নয়, সব জিনিসকেই ব্যবহার করে নিতে হয় ঠিক এইভাবে। আপনারা আপেলের খোসা কিংবা কমলা লেবুর খোসা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমার কাছে আপেল এবং লেবু দুটোই ছিল বলে খোসাগুলো ফেললাম না, আলাদা আলাদাভাবে আমি সসপ্যানে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কমলা লেবুর খোসায় থাকে লিমোনিন নামক তেল, আর আপেলের খোসায় থাকে ম্যালিক অ্যাসিড, যা ঘরের একেবারে চ্যাটচ্যাটে নোংরা ভাব পরিষ্কার করে তুলতে খুবই কার্যকরী হয়। তাই বিভিন্ন বাজারের কেনা রাসায়নিক পদার্থের চেয়ে মনে হয় এরকম তরল বাড়িতে তৈরি করে একটু ঘর মুছে নিলে ভালো হয়। আমার বাড়িতে আরও লেবু এবং আপেল আছে, আজকে আমি আর স্প্রে বোতলে ঢালবো না কিংবা কোনো আলাদাভাবে কোনো জারে ঢালবো না। আপনারা এইভাবে যদি এগুলোকে ছেঁকে নিয়ে কোনো জারে ঢেলে দেন তাহলে আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন কম কম করে দিয়ে। আমি ঘরটা আজকে একটু পরিষ্কার করে মুছবো, কারণ জিউ ঘরটা ভীষণ নোংরা করে দিয়েছে। ও তাহলে আমার নামে দোষ দিচ্ছে, আমি সব নোংরা করেছি, ও কিছু নোংরা করছে না। যাই হোক, এখন ওর কথাটাই ঠিক। তাহলে ঘর কত সুন্দর পরিষ্কার হয়, চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘর মুছে। তবে এগুলো একটু ঠান্ডা হতে হবে, আমি ঠান্ডা করে নিচ্ছি। জলটা কতটা পরিমাণ হলুদ হয়ে গেছে দেখুন, একেবারে পুরো সেদ্ধ হয়ে গেছে কমলা লেবুর খোসাটা। আমি ওই জলটা মিশিয়ে দিলাম এই বালতির জলের সাথে, আর আপেলের খোসার জলটাও মিশিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন দুটো একসাথে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা স্প্রে বোতলে রাখতে পারেন। আমি প্রথমেই বললাম যে আমার বাড়িতে আরও আছে, তাই আমি আবার বানিয়ে নেব, তাই দুটো একসাথে মিশিয়ে নিলাম। ঘর মুছে নিবেন।